মাহি ইউটিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর এই পর্যায় সারণি এবং এই মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা এটা সম্পর্কে কথা বলবো। এটা হচ্ছে এই একই চ্যাপ্টার হচ্ছে লেকচার টু, প্রথম লেকচারটা তোমরা অবশ্যই দেখো। তো এইখানে আমরা লোথার মায়ারের ধারণা, লোথার সায়েন্টিস্ট লোথার মায়ার একটা হচ্ছে গ্রাফ করেছিল যেটাতে কি হয়েছে না, আমি এক্স এক্সিস বরাবর আমরা কি নিয়েছি, এক্স এক্সিস বরাবর পারমাণবিক গুরুত্ব নিয়েছি, যে মৌলগুলো তখনকার সময় পাওয়া গিয়েছিল সেগুলোর পারমাণবিক গুরুত্বকে আমি এক্স অক্ষ বরাবর ডিনোট করেছি, আর ওয়াই অক্ষ বরাবর আমি কি করেছি না হচ্ছে গ্রাম পারমাণবিক আয়তন, গ্রাম পারমাণবিক আয়তনকে আমরা ওয়াই অক্ষ বরাবর ডিনোট করেছি। তারপরে আমরা এইটার সাপেক্ষে কিভাবে চেঞ্জ হচ্ছে, পারমাণবিক গুরুত্ব সাপেক্ষে মৌলগুলোর গ্রাম পারমাণবিক আয়তন কিভাবে চেঞ্জ হচ্ছে তার একটা গ্রাফ আমরা হচ্ছে এখানে অঙ্কন করেছি। তো এখানে গ্রাফটার থেকে আমি কিছুগুলা নোট করেছি, সব মৌলের নাম নোট করিনি এখানে আমি। তো এখানে আমরা দেখছি শুরু হয়েছে কোথা থেকে, লিথিয়াম থেকে। তো তখনকার সময় যে মৌলগুলো পাওয়া গেছিলো সেগুলাকে এখানে গ্রাফটায় প্লট করতে এইরকমভাবে, এরকম করে একটা চূড়া, এখানে আর একটা চূড়া, এখানে আর একটা চূড়া, এরকমভাবে সাতটা চূড়া টোটাল পাওয়া গেছে, হয়েছে। তো চূড়ার প্রথমেই এখানে আমি লিখেছি শীর্ষে কি আছে না, পর্যায়ের প্রথম সক্রিয় নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ক্ষার ধাতু লিথিয়াম, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা ক্ষার ধাতু লিথিয়াম, এবং এটা কি না, এটা হচ্ছে সক্রিয় লিথিয়াম। তারপরে এই সক্রিয় ক্ষার ধাতুগুলো কি হচ্ছে না হচ্ছে প্রথম শুরু হয়েছে শীর্ষে, সোডিয়াম পটাশিয়াম, তাহলে এই ক্ষার ধাতুগুলা এগুলো হচ্ছে খুবই সক্রিয়, এগুলো আমরা জানি সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম। তো এই গ্রাফগুলা শীর্ষেই রয়েছে আমাদের ক্ষার ধাতুগুলো, আর নিচে রয়েছে কম সক্রিয় উচ্চ গলনাঙ্ক ভারী মৌল। নিচে গ্রাফগুলো ঠিক নিচে এখানে, যেমন এখানে রয়েছে অ্যালুমিনিয়াম, এখানে রয়েছে ম্যাঙ্গানিজ, এর নিচে কি রয়েছে না হচ্ছে ভারী মৌলগুলো অবস্থান করছে, হয়েছে। আর ঊর্ধ্বমুখী অংশে, অর্থাৎ গ্রাফটা এখানে উঠছে, ঊর্ধ্বমুখী অংশে কি রয়েছে না অপরা তড়িৎধর্মী অধাতু রয়েছে, এবং নিম্নমুখী অংশে পরা তড়িৎধর্মী ধাতুগুলা রয়েছে। তাহলে এই গ্রাফটা প্লট করে এখান থেকে একটা জিনিস জানা যাচ্ছে যে এটা হচ্ছে লিথিয়াম আছে তো এখানে, এটা সোডিয়াম আছে এখানে, পিক পয়েন্টগুলোতে আমার এই অধাতুগুলা রয়েছে। আবার এই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এরা হচ্ছে কি না একই শ্রেণীতে অবস্থান করে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরা যেহেতু একই শ্রেণীতে থাকে, তাহলে একই শ্রেণীতে পারমাণবিক গুরুত্ব এইদিকে কি হচ্ছে, এই পারমাণবিক গুরুত্ব এইদিকে ক্রমশ বর্ধিত হচ্ছে, বাড়ছে পারমাণবিক গুরুত্ব। তো পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, একই শ্রেণী এলো তো একই শ্রেণীতে লিথিয়াম সোডিয়াম, তাহলে দেখতে পাচ্ছি যে পারমাণবিক গুরুত্ব এখানে একটা কম, এখানে এটা হচ্ছে 0 থেকে 20 মধ্যে এখানে। তা লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব আমরা আগেই লেকচারে বলছি 6.94 এটা, তাহলে 6.94 এ আমরা দেখি পারমাণবিক আয়তন, এখানে এগুলো ডিনোট করা হয়নি, 10 20 এগুলো যদি আমি করি 10 20 30 40 50 এগুলো, তো এখানে এরকম 10 মানের কাছাকাছি আছে। কিন্তু যখনই এখানে পারমাণবিক গুরুত্ব বেড়ে গেলো সোডিয়ামের ক্ষেত্রে 23 23 এর কাছাকাছি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক আয়তনও কি হচ্ছে বেড়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, মৌলগুলোর যে পারমাণবিক আয়তন এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একই শ্রেণীতে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলগুলোর পারমাণবিক আয়তন কি হচ্ছে না হচ্ছে বেড়ে যাচ্ছে, হয়েছে। আর এখানে এখানে ঠিক একইরকমভাবে আমরা এখান থেকে এই গ্রাফটা দেখেও বলতে পারবো যে কোন কোন মৌলগুলো একই শ্রেণীতে অবস্থান করছে। যেমন এখানে আরও আছে ম্যাগনেশিয়াম, এটা হচ্ছে নিম্নমুখী অংশে ম্যাগনেশিয়াম আছে, এখানেও একই রকম নিম্ন ঠিক একই রকম জায়গায় নিম্নমুখী অংশ ক্যালসিয়াম আছে, তাহলে এইগুলো হচ্ছে একই শ্রেণীতে অবস্থান করবে। তাহলে এই গ্রাফটার থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আর এইখানে মৌলগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটার হচ্ছে অপরা তড়িৎধর্মী, কোনটা তড়িৎধর্মী, কোনটা সক্রিয়, এই সম্বন্ধেও কিন্তু কথা বলা আছে। তাহলে এখান থেকে এই গ্রাফটার থেকে এই মৌলগুলোর ভৌত ধর্ম সম্বন্ধে জানা যায় যে কোন কোন সময়ে কোন কোন পারমাণবিক গুরুত্বের জন্য এদের হচ্ছে সক্রিয়তা বা তড়িৎধর্মিতা
বা গলনাঙ্ক কোনগুলা কোনগুলা সময় পর্যায় বৃত্ত মানে পুনরায় ফিরে আসছে কি রকম হচ্ছে সেইগুলাও কিন্তু এই গ্রাফটার থেকে পাওয়া যাচ্ছে। তাহলে লোথার মেয়ারের এই গ্রাফটার থেকে একটা জিনিস জানা যাচ্ছে যে পদার্থের ভৌত ধর্মগুলাও কি হচ্ছে রাসায়নিক ধর্মের মতোই একটা সময় গিয়ে ফিরে আসছে, মানে একই রকম মৌল আবার হচ্ছে পাওয়া যাচ্ছে। সেই জন্যই আমরা কি করতে পারছি তাদেরকে আমরা শ্রেণী এবং পর্যায় আকারে তাদেরকে আমরা হচ্ছে লিপিবদ্ধ করতে পেরেছি। তাহলে এই ধারণাটার থেকে ম্যান্ডেলিফ কি করেছিল না 1869 সালে প্রথম এই সমস্ত মৌলগুলাকে একটা সাকসেসফুলি সাজাতে পেরেছিল। আমরা এর আগে অষ্টক সূত্র, তার আগে ত্রয়ী সূত্র এগুলোতে পড়েছিলাম, কিন্তু সেগুলাতে কি দেখছিলাম না একটা মানে একটা সময়ের পরে দেখা যাচ্ছে আর মৌলগুলো সেই নিয়ম মেনে চলছে না। কিন্তু ম্যান্ডেলিফ সেক্ষেত্রে অনেকটা সাকসেসফুল হয়েছিল, উনি 63টা মৌলকে সাজাতে পেরেছিলেন। তো উনি 63টা মৌলকে উনি 7টি পর্যায় আর হচ্ছে 9টা শ্রেণীতে এই 63টা মৌলকে কটা না 7টা পর্যায় আর 9টা শ্রেণী এই 7টা পর্যায় আর 9টা শ্রেণীতে উনি 63টা মৌলকে সাজাতে পেরেছিলেন। তো এই পর্যায়গুলাকে ক্রমাগত 1, 2, 3, 4 এইভাবে ডিনোট করা হবে, পর্যায়গুলাকে 1, 2, 3 এরকমভাবে, আর শ্রেণীগুলাকে রোমান হরফে 1, 2 এইরকমভাবে ডিনোট করা হয়। হয়েছে, আর উনি যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই সারণীটা কমপ্লিট করেছিলেন সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কীভাবে মৌলগুলার ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়বৃত্ত মানে একই রকম ফিরে আসছে সেইটা উনি পারমাণবিক গুরুত্বর বর্ধিতের মানে বর্ধিত মান অনুসারে উনি এটা হচ্ছে পেয়েছিলেন।